অংশ প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবন কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি স্বপ্ন আপু তা কেমন আছেন আপনি ভালো আছেন আপনার পরিবারে কে কে আছে মা বাবা সবাই আছে বিয়ে সাথে হয়েছিল আপনার স্বামী কি হয়েছে স্বামী ছেড়ে দিয়েছেন আপনি ছেড়ে দিয়েছেন

আপনি একা একা থাকেন একা একা তো একটা মেয়ে হয়ে একা একা থাকেন কিভাবে সংসারের খরচ টরস কেমনে কি করে চালান কি কাজ করেন আপনি মাংস বাসা কাজ করেন কেমন লাগে জীবনটা এখন স্বামী ছাড়া কেমন লাগে এখন লাগে ভালো না লাগলে ভালো কি ইচ্ছা ছিল জীবনে জীবনে কি চাই মানে ইচ্ছা ছিল না যে বিয়ের আগে মানুষ এইভাবে তা হবে লেখাপড়া শিখবে এরকম কোনো ইচ্ছা ছিল হ্যাঁ ছিল তো

আসলে জীবনটা তো খুবই কষ্ট লাগে কোনো বিয়ে কি প্রেম ভালোবাসা করে করছিলেন না কি আচ্ছা আচ্ছা প্রেম কতদিন করছিলেন প্রেমের জীবন ভালোই ছিল নাকি বিয়ের পরে বুঝলেন যে আসলে স্বামীটা খারাপ নাকি বিয়ের আগে কোনো কিছুই বোার নেই তাই না তার একটু সময় টুময় দুই বছর তো মেলা সময় আর কতইবার সময় ধৈর্য ধরবেন তাই না তো এখন যেহেতু আসছেন সত্যিকারের বিয়ে যদি করতে চান অনেকে যোগাযোগ করতে চাবে তার নাম্বারটা কি দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো ভেয়া শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা নারী জীবনের গল্পকেও যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি সিক্স এইট ওয়ান থ্রি সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন সব কিছু খোঁজখবর নিয়ে বাছাই করে বিয়ে করে সংসার করবেন দেখবেন জীবনের সুখ শান্তি বয়ে আসবে ঠিক আছে আপু আর নামাজ কালাম অবশ্যই পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন কখনো মিথ্যা কথা বলবেন না ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম